এর আগের লেসনে আমরা বিভিন্ন ধরনের ভ্যালিডেশনের কাজ করেছিলাম আপডেটের সময়, তার মধ্যে ইমেল অ্যাড্রেস নিয়ে একটি প্রবলেম ছিল, সেই প্রবলেমটি আমরা সলভ করেছি। আরেকটি প্রবলেম রয়েছে ছিল, সেটি হচ্ছে অবশেষে ছিল, সেটি হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড নিয়ে। কারণ এই যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি আমরা শো করতেছে, এইটা আসলে আমাদের এমনভাবে মিটিকে ম্যানেজ করতে হবে। মনে করেন ইউজার তো আসলে আসছে শুধু তার প্রোফাইল ভিজিট করার জন্য, অন্য অন্য কোনো কিছু ইনফরমেশন আপডেট করার জন্য, সে আসলে তার পাসওয়ার্ড এবং চেঞ্জ করতে যাচ্ছে না। কিন্তু এখন যেটি হচ্ছে আসলে তাকে পাসওয়ার্ড চেঞ্জ করতেই হচ্ছে, এরকম একটি ফোর্স করতেছে, এটি আসলে আমার করতে দিব না। এখানে আমরা ছোট একটি লজিক ইউজ করবো যে যদি ইউজারটি এই পাসওয়ার্ড ইনপুট ফিল্ডে যদি কোনো ভ্যালু সে ইনপুট দেয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে সে আসলে ইউজারটি আমার পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে যাচ্ছে। তখন আমরা আসলে বিভিন্ন ধরনের যে ভ্যালিডেশন ছিল সেই ভ্যালিডেশনগুলো আমরা চেক করব। তার আগে এই যে পাসওয়ার্ডটি আমরা সবসময় আসলে একটি ক্যাচ থেকে একটি ভ্যালু শো করতেছে, এটিকে আমরা আসলে একটু বন্ধ করে দিই। এটি খুব ছোট্ট একটি কোড লিখে আপনি বন্ধ করতে পারেন। সেটি হচ্ছে যে আপনার যে ফিল্ডটি ছিল এইখানে, এখানে দিয়ে দিতে হবে অটো কমপ্লিট, অটো কমপ্লিট, সরি এটাতে না, এটা দিতে হবে এই যে এখানে অটো কমপ্লিট, কমপ্লিট ইকুয়াল টু এখানে নিউ পাসওয়ার্ড, এটা অটো কমপ্লিট একটু নিউ পাসওয়ার্ড দিলে আসলে যে সে যে সবসময় ক্যাশ থেকে যে ভ্যালুটি দেখাচ্ছিল সেটি আর শো করবে না, দেখেন চলে গিয়েছে। এবার আমি চেক করবো যে এই পাসওয়ার্ডে যদি কোনো সে ভ্যালু, এখানে যদি কোনো ভ্যালু সে ইনপুট দেয়, তখন আমরা ধরে নেবো যে আসলে ইউজারটি তার পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার লেন্থ এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটিকে চেক করবো। এইটি করার জন্য আমাদের একটি কন্ডিশন আসলে আমাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে আমার এই যে কন্ডিশনটি আমার যে ছিল যে পাসওয়ার্ড যদি সেই ইনপুট না দিত, তাহলে আমরা বলে দিতাম পাসওয়ার্ড রিকোয়ার্ড, এটিকে আমরা উঠিয়ে দিব, তাহলে কিন্তু আমার আসলে এটি হয়ে যাবে। দেখেন আমি প্রথমে এটিকে আমি রিমুভ করে দিলাম, বলছে কনফার্ম পাসওয়ার্ড রিজিউম, এখানে কিন্তু আর কোনো ইরর দেয় না। এখানে যদি 1 2 3 4 5 6 7 8 দেই, এইবার বলতেছে কনফার্ম পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। এখন এইটিকে আসলে এটার তো আমরা যে প্রবলেম ছিল সেটি আমরা সলভ, দেখেন আমরা পাসওয়ার্ড দিচ্ছি না, এখানে কিন্তু কোনো আর ইরর দেখাচ্ছে না, কিন্তু এই কনফার্ম পাসওয়ার্ড ইরোটি রয়ে গেছে, এইটিকে আমার এখন সলভ করতে হবে। সেটি হচ্ছে যে কনফার্ম পাসওয়ার্ড কোনটা, এই যে এটি, এইখানে একটি ইরর দিতে হবে যদি পাসওয়ার্ড যদি ভ্যালু থাকে অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ডে যদি কোনো ভ্যালু না থাকে, তখন আসলে আমাকে এই ইরোরটি আমাকে শো করবে। দেখেন এবার যদি আমার ফর্মটিকে রিসাবমিট করি, দেখেন ওকে আপডেট হচ্ছে। এবার যদি আমি এখানে ভ্যালু দেই 1 2 3 4 5 6 7 8 9, এবার আমি সাবমিট করলাম, দেখেন বলতেছে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। এবার যদি 1 2 3 4 5 6 7 8 দিলাম, এখানে এসে 1 2 3 4 5 6 দিলাম, এবার দেখেন আমাদের কী দিচ্ছে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড মাস্ট বি ইকুয়াল। তাহলে আমাদের আপডেটের কাজ আসলে শেষ এখানেই, আসলে আপডেটের আর তেমন কিছু নেই। আমি যদি একটু রিভিউ করি, প্রথমে আপডেটের সময় আমরা কীভাবে কাজ করলাম, প্রথমে আমরা করলাম কি, আমাদের যে এক্সিস্টিং যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো দিয়ে একটি কোয়েরি করে সেই ভ্যালুকে আমরা এই ফর্মে আমরা কী করেছি, শো করিয়েছি। তারপর আমরা কী করেছি, একটি হিডেন ফিল্ডে আমরা ইউজার আইডিকে পাস করেছি বা গেট মেথডে আমরা ইউজার আইডিকে পাস করেছি। পাস করার পরে সেই ইউজার আইডি থেকে আমাদের এই যে ভ্যালুগুলো ছিল এই ভ্যালুগুলো আমরা একটা পোস্টের মাধ্যমে আমরা ধরে নিয়েছি, তারপর সেটিকে আমরা এক্সট্রাক্ট করে আমরা ভেরিয়েবলে কনভার্ট করেছি। পোস্টের যে ভ্যালুগুলো ছিল সেটিকে সে ভেরিয়েবলে কনভার্ট করে দিয়েছে। তারপর আমরা কিছু ভ্যালিডেশন অ্যাড করেছি যে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এই ভ্যালুগুলো যদি না থাকে তাহলে এই ভ্যালুগুলো অবশ্যই দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে যে ইনপুট বক্সে কোন ভ্যালুটিকে আমরা রাখছি, যখন ফর্মটা সাবমিট করার পরে আপনি যে ভ্যালুটিকে এখন বর্তমানে ইনপুট দিয়েছেন সেই ভ্যালুটিকে আপনার এখানে আসলে শো করবে যদি আপনি সাবমিট করেন। বিষয়টা হচ্ছে এরকম যে যেখানে কে দিলাম, আমি এখানে পাসওয়ার্ড, এখানে আমি কোনো কারণে আমি মোবাইল নাম্বারকে আমি দিলাম না, তাহলে এখানে আসলে আমাদের কিন্তু এই যে ফার্স্ট টাইম কেই থাকার কথা, সেই বিষয়টি আমি বলি যেখানে কেই রয়েছে এইটি। তারপর আমরা এই যে মোবাইল নাম্বার এটি ছিল, তারপর ইমেল অ্যাড্রেস নিয়ে একটি প্রবলেম ছিল সেটি আমরা সলভ করেছি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড নিয়ে প্রবলেম ছিল সেটি সলভ করলাম,
ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি একটু বেশি কমপ্লেক্স, তারপর যদি বুঝতে পারার সমস্যা আমাকে বলবেন, যে ইমেল অ্যাড্রেসটি যে বিষয়টি ছিল সেটি যদি বুঝতে পারার প্রবলেম হয় আমাকে বলবেন, আমি ট্রাই করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এই ছিল আমাদের মূলত রেজিস্ট্রেশন কমপ্লিট বা প্রোফাইল আপডেট বলতে পারেন। প্রোফাইল আমরা আজ কী করলাম, এডিট করলাম, সেই প্রোফাইলকে এখন আমরা এডিট করার জন্য যে কাজগুলো করার ছিল সেগুলো দরকার হয়ে গেল। এর ভিতরে আসলে আমরা অনেক কিছু কিন্তু অলরেডি শিখে ফেলেছি। যদি আমি একটু একটু শর্ট আউট করি দেখেন, যে প্রথমে আমরা কী শিখলাম, যে ডাটা কীভাবে আমার ইনসার্ট করতে হয় সেটি শিখলাম, তারপর ডাটা কীভাবে আমরা রিট্রিভ করতে পারি ডাটাবেস থেকে সেটি আমরা শিখলাম, তারপরে সেই রিট্রিভ করা ডাটাকে আমরা কীভাবে আপডেট করতে পারি, এক্সিস্টিং ডাটাকে আমরা কীভাবে আপডেট করতে পারি সেই বিষয়টিও কিন্তু আমরা শিখলাম। আমরা লগ ইন শিখেছি, আমরা লগ আউট শিখেছি, তারপর রেজিস্ট্রেশন শিখেছি, রেজিস্ট্রেশনের ফর্ম কীভাবে আপডেট করতে হয় সেটি শিখলাম। আমাদের এইখানে আসলে আরও ছোট ছোট কিছু বিষয়গুলো আমরা আসলে স্কিপ করে গিয়েছি, যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে যদি আমি একটু বলি, যেমন আমাদের ইমেজ নিয়ে কোনো কাজ আমরা করি নাই এই রেজিস্ট্রেশন ফর্মে। রেজিস্ট্রেশন ফর্মে আসলে আমাদের ইমেজ আপলোডের একটি ব্যবস্থা থাকতে হবে, তারপর সেই ইমেজকে এখান থেকে তারা আপলোড করতে পারবে। তারপর আমরা রেজিস্ট্রেশনের সময় ইমেল পাঠাইতে পারি, যে আসলে রেজিস্ট্রেশন করলে ইউজারের ইমেলে একটি ইমেল যাবে কনফার্মেশনের জন্য, ওই ইমেলে একটি আমরা লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আসলে কী হবে, আমাদের সেই ইউজারটি ভেরিফাই হয়ে যাবে, তখন আসলে লগ ইন করতে পারবে। তার আগে সে আসলে ইমেল ভেরিফিকেশন ছাড়া আসলে ইউজার আমাদের সিস্টেমে লগ ইন করতে পারবে না এই বিষয়টি। এখন এই দুটি বিষয়ের যে কোনো একটি বিষয় নিয়ে আমরা সামনে ক্লাসে আমরা কথা বলবো। সবাই ভালো থাকবেন, আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।